গোটা প্রজন্মের কাছে একটা প্রশ্ন অনেকবার ঘুরপাক খেয়েছে যে শিবির আসলে কেমন। মানে রক কাটে শিবির মানেই সন্ত্রাসী কাজ করে, শিবির মানেই পাকিস্তান পন্থে। আর এসবের উপর ভিত্তি করেই একটা সময় শিবির পরিচয়ের কাউকে ইচ্ছে মতো মারা যেত, কাউকে মেরে কিংবা কারোর সাথে অন্যায় করে থাকে শিবির ট্যাগ দিয়ে সেই অন্যায়কে জায়েজ করা যেত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে। শিবির সংগঠনটি কোথা থেকে এসেছে? শিবির আসলেই কি? শিবিরের চেহারা কি আসলেই মানুষের রক কাটে? চলুন শিবির নিয়ে কিছু তথ্য আমরা জেনে আসি। চিন্তা করে বলুন তো, শিবির নাম শুনলে মাথায় কোন শব্দটা আসতো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, মূলত দুইটা ধারণা আসতো। প্রথমত রক কাটাকাটি, দ্বিতীয়ত খুবই ধার্মিক, ভালো এবং জ্ঞানীগুণী ছেলে। কি ঠিক বলেছি তো? ওকে, কিন্তু একটু সেই প্রচারণাটা এত বেশি করে করা হয়েছে যে সমাজের প্রতিটি মানুষ মনে মনে বিশ্বাস এবং ভয় করতে শুরু করে যে শিবির হয়তো আসলেই এত খারাপ। কিন্তু এসবের মধ্যেও সমাজে অদৃশ্যভাবে কিছু লাইন ঘুরে বেড়াতো, যে শিবিরের ছেলেরা প্রচণ্ড মেধাবী, শিবিরের ছেলেরা খুব নৈতিক এবং ভদ্র আচরণ করে, শিবিরের সদস্যরা খুবই অমায়িক হয়। কে বা কারা এই প্রচারণা চালিয়েছে তা ধরা যায়নি, কিন্তু এই কথাগুলো সমাজে বেশ ভালোভাবেই প্রচলিত ছিল। আর এই দুই ধরনের ধারণার জন্য একটা গোটা প্রজন্ম শিবিরকে নিয়ে কনফিউজ থেকেছে দীর্ঘদিন। সম্প্রতি দীর্ঘদিন গোপনে থাকা ইসলামী ছাত্র শিবির আত্মপ্রকাশ করায় নতুন করে শোরগুল শুরু হয়েছে। জুলাই বিপ্লবের অংশগ্রহণ, শিবিরের সদস্যদের পরীক্ষায় ভালো রেজাল্ট এবং অন্যান্য নানান বিষয় নিয়ে খুব মাতামাতি হচ্ছে। অনেকেই ভাবছেন শিবিরের আত্মপ্রকাশে দেশটা আবার যাচ্ছে তাই হয়ে যাবে, আবার কেউ কেউ ভাবছেন শিবির দেশটাকে ঠিক করবে। আসলে ঘটবে কোনটা? তো আজকের ভিডিওতে শিবিরের পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে। আমি আগেই বলে নিচ্ছি, আমি দুইটা ফেজে শিবিরের আলোচনা করব। প্রথম ফেজে সংগঠন হিসেবে সে আসলে কেমন, এর স্ট্র্যাটেজি এবং এর কর্মপদ্ধতি কেমন, সেটা নিয়ে কথা বলবো। এবং সেকেন্ড ফেজ আলোচনা করব শিবিরের সন্ত্রাসী কার্যক্রম তথা নিয়ে। চলুন আলোচনা শুরু করি। শিবিরের জন্ম 1977 সালে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামের এক দূরদর্শী সিদ্ধান্তের ফলে শিবিরের জন্ম হয়েছে। কিন্তু ছাত্র রাজনৈতিক দলগুলোর সাথে শিবিরের গঠনগত কিছু পার্থক্য রয়েছে। সাধারণত ছাত্রলীগ কিংবা ছাত্র দলের মতো ছাত্র শিবিরের কাজ মূল দলের সাথে লেজুর ভিত্তি করা না, বরং ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছাত্র শিবিরের আদর্শ প্রবেশ করানোই হলো এদের মূল কাজ। গঠনগতভাবে জামাত ইসলাম এবং ছাত্র শিবির দুইটা আলাদা সংগঠন, কিন্তু এদের আদর্শ এক। তো একটু ধারাবাহিকভাবে আমরা আগাই। প্রথমেই শিবিরের সাংগঠনিক গ্রুপটা কেমন সেটা একটু দেখি। শিবিরের মধ্যে মূলত চারটি স্তরবিন্যাস রয়েছে। সবার উপরে থাকে সদস্য, এরপরে সাথী, তারপরে কর্মী এবং তার নিচে থাকে শিবিরের সমর্থক। যে কেউ শিবিরের সমর্থক হতে পারে, মানে শিবিরের কাজগুলোকে যে কেউ সমর্থন করতে পারে, কিন্তু সমর্থক থেকে কর্মী হওয়ার জন্য কিছু প্রসেস মেনটেন করতে হয়। শিবিরের দেওয়া রুটিন মেনে কমপক্ষে এক মাস চলতে হবে। এই রুটিনের মধ্যে আছে নিয়মিত নামাজ পড়া, বই পড়া, ভালো কাজ করা। রুটিন মেনে কাজ করে তার ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। এরপর সবকিছু পর্যালোচনা করে তার একটা ভাইবা হবে, আর এই ভাইবায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে একজন সমর্থক শিবিরের কর্মী হয়ে উঠবে। আর এই কর্মী থেকে আবার সাথী হওয়ার জন্য কমপক্ষে 3 মাস রুটিন মেনে চলতে হবে। শিবিরের কিছু সিলেবাস ভিত্তিক বই আছে, যেখানে ধর্মীয় বইয়ের পাশাপাশি রাজনীতি, অর্থনীতি ইত্যাদি বই কিন্তু আছে, এবং সেই সাথে আছে কোরআন ও হাদিস পাঠ। এই সিলেবাস শেষ করলে তার রুটিন পর্যালোচনা করা হবে, এরপর তার একটা রিটেন পরীক্ষা এবং ভাইবা হবে। এসব উত্তীর্ণ হওয়ার পর সে শিবিরের সাথীতে রূপান্তরিত হবে, মানে একটা চাকরির পরীক্ষা টাইপ। এবং সাথী থেকে সদস্য হওয়ার পথটা কিন্তু আরো কঠিন। এখানে একজন সাথী 6 মাস থেকে 1 বছর নিজের পূর্ণ রুটিন মেনে চলেছে কিনা সেটা দেখা হবে, এবং তার ডায়েরি তাকে রাখতেই হবে। সিলেবাসের বই পড়বে, কোথাও কোথাও এই বইয়ের সংখ্যা 100+ বলে উল্লেখ করা হয়। এরপর কেন্দ্রের কাছে সদস্য হওয়ার জন্য সে আবেদন করবে। কেন্দ্র থেকে সাথীর কাজ পর্যালোচনা করে পরীক্ষা নিয়ে তারপর তাকে সদস্য পদে উন্নীত করা হবে, এবং সদস্য পদে উন্নীত হওয়ার আগে দেখা হবে একজন শিবির সাথী সংগঠনের জন্য জীবন বিলিয়ে দেওয়ার মতো ডেডিকেশনে পৌঁছেছে কি না। এই যে প্রত্যেকটা স্তরে রুটিনের কথা বলা হলো, এখানে মূলত দেখা হয় শিবিরের মূল যে আদর্শ সেইটা আসলে কতটা পালন করা হচ্ছে সেটা। আর শিবিরের মূল আদর্শের মধ্যে রয়েছে নিজে ইসলামের সকল বিধান মেনে চলা, ইসলামের দাওয়াত প্রদান করা, যেসব ছাত্র মোটামুটি ইসলামের পথে আছে তাদেরকে সংগঠনের অধীনে নিয়ে আসা, প্রশিক্ষণের ব্যবস্থা করা ইত্যাদি।
এবং একজন শিবির ছাত্রকে পুরোপুরি শিবিরের ডেডিকেটেড কর্মী করে তুলতে তাকে প্রচুর বই পড়তে দেওয়া হয়। বিভিন্ন স্তরের সিলেবাস ভিত্তিক এসব বইয়ে ইসলামের ইতিহাস, ইসলামের আন্দোলনের ইতিহাস, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সহ কোরআন সুন্নার বিভিন্ন বিষয় থাকে। এক্ষেত্রে কোরআন এবং হাদিস সহ কিছু ফিক্সড বই আছে যা তাদের পড়তেই হয়। আর এর সাথে সময়ের সাথে সাথে মানানসই কিছু বইও কিন্তু যুক্ত হয় আর নিয়মিতভাবে পর্যালোচনা করা হয় যে তারা আসলে কি করছে। স্পষ্টভাবে বিভিন্ন বিষয়ের বিধিনিষেধও এখানে আরোপ করা হয়, যেমন ইসলামের দৃষ্টিতে যেসব জিনিস হারাম সেগুলোকে কঠোরভাবে নিষেধ করা হয়, যেমন ধূমপান করা, প্রেম করা ইত্যাদি। তার মানে আপনি শিবির হলে কিন্তু প্রেম করতে পারবেন। তো এভাবে নানান প্রসেসের মধ্য দিয়ে শিবিরের একটা দক্ষ সদস্য শ্রেণী গড়ে ওঠে। সেই সদস্যরা প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে নিজেরা গোপন ভোট দিয়ে সভাপতি সেক্রেটারি নির্বাচন করে। মূলত শিবিরের সদস্যরা সুপ্রিম ক্ষমতার অধিকারী, তারা অনাস্থা এনে সভাপতি পতন ঘটাতে পারে, যে কোনো বিষয় নিয়ে কমিটির চূড়ান্ত সমালোচনা তারা করতে পারে। মানে নিয়ম অনুযায়ী শিবিরে গণতন্ত্রের চর্চা হয়। তো যেহেতু আমি শিবিরের ভেতরে নাই, তাই আসলে ভেতরে কতটা এর চর্চা হয় এটা কিন্তু আমি জানি না। যাই হোক, শিবিরের সাংগঠনিক কাঠামো আশা করি বুঝে ফেলছেন। এবার দেখতে হবে শিবির আসলে কি করে, তাদের কাজের কৌশলটা কেমন। শিবিরের সংবিধান অনুযায়ী শিবিরের কাজ দেখলে আপনি শিবিরকে রাজনৈতিক ছাত্র সংগঠন না বলে বরং সামাজিক সংগঠনই বলবেন। মূলত শিবিরের কাজ হচ্ছে সাপ্তাহিক মাসিক সাধারণ সভা আয়োজন করা, কোনো বিশেষ উপলক্ষে সিম্পোজিয়াম, সেমিনার ইত্যাদি আয়োজন করা, কর্মী সমর্থকদের নিয়ে চা চক্র আয়োজন করা। এই প্রতিটি আয়োজনে একটা কমন বিষয় থাকে, আর তা হলো কোরআন অধ্যয়ন। সেই সাথে সাধারণ সভাগুলোতে নিজেদের সমালোচনা এবং পর্যালোচনাকে গুরুত্ব দেওয়া হয়, আর সেমিনারগুলোতে কোরআন চর্চার পাশাপাশি কোনো নির্দিষ্ট টপিকে আলোচনা করা হয়। আর এই সমস্ত কাজের মধ্য দিয়ে শিবিরের কর্মী সমর্থকদের দিনের জন্য প্রস্তুত করা হয়, দাওয়াত পৌঁছে দেওয়া হয়। এগুলোর বাইরে সংগঠন আয়োজন করা, মেধাবৃত্তি, দরিদ্র বৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠানের নানা ধরনের প্রতিযোগিতা আয়োজন, এসব হচ্ছে শিবিরের কিছু গুরুত্বপূর্ণ কাজ। স্কুলে স্কুলে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রবেশ করে শিবির। এসব প্রোগ্রামে তারা ওই সমস্ত শিক্ষার্থীদেরকে অবশ্যই যুক্ত করে যারা মেধাবী, ক্লাসের ফার্স্ট বয়, কিংবা মেধাবী এবং কিছুটা দরিদ্র, যাদের আর্থিক সহায়তা দরকার তাদেরকে। পরবর্তীতে এসব শিক্ষার্থীদেরকে শিবিরে প্রবেশ করায়। এক্ষেত্রে অনেক শিক্ষার্থীদের জামাত ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৃত্তির ব্যবস্থাও করে দেয় শিবির। কখনো কখনো নিজেরাই কোনো শিক্ষার্থীর পড়াশোনার পেছনে টাকা ঢালে। খুঁজলে এমন অনেক শিক্ষার্থী পাওয়া যাবে যারা শিবিরের অর্থায়নে স্কুল কলেজ পার করেছে। এবং এই যে স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় লেভেল থেকে কিন্তু শিবিরের আদর্শ শিক্ষার্থীদের ভিতরে ছড়িয়ে দেওয়া হয় খুবই কৌশলগতভাবে, এবং এরাই পরবর্তীতে কেউ শিবিরের কর্মী হয়ে ওঠে, কেউ বা শিবিরের শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠে। যেহেতু শিবির ধর্মীয় মূল্যবোধের চর্চার কথা বলে, বই পড়ার কথা বলে, সৃষ্টিশীল কাজের সাথে থাকে, তাই শিক্ষার্থীরা এখানে যুক্ত হয় এবং ধীরে ধীরে শিবিরের কর্মী বা সাথী হয়ে ওঠে। মানে শিবির কাউকে জোর করে সংগঠনে আনে না, বরং ছাত্রদের সাথে এমন ব্যবহার করে এবং তাদের অনুষ্ঠানে নিয়ে এমন ফিল করায় যাতে ওই শিক্ষার্থী নিজে থেকেই শিবিরে যোগ দিয়ে দেয় অথবা শিবিরের শুভাকাঙ্ক্ষীতে পরিণত হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নতুন যারা ভর্তি পরীক্ষা দিতে আসে তাদের বিনামূল্যে সর্বোচ্চ সহায়তা প্রদান করে শিবিরের কর্মীরা। স্টেশন থেকে একটা ছেলেকে রিসিভ করে তাকে রেখে খাইয়ে সকল কাজ করে দিয়ে আবার স্টেশনে পৌঁছে দিয়ে আসে। পরবর্তীতে ক্যাম্পাসে আসলে ওই ছেলেটা শিবিরে যুক্ত হতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই স্ট্র্যাটেজিটা কিন্তু লাস্ট 3-4 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগও ফলো করার চেষ্টা করেছে। কিন্তু পার্থক্য হচ্ছে ছাত্রলীগ ডাক ডুল পিটিয়ে এটা করেছে যেখানে উদ্দেশ্যটা স্পষ্ট হয়ে গিয়েছিল, আর শিবিরের একটা ছেলে এখানে নিজের পরিচয় না দিয়েই এত প্রফেশনালি ব্যাপারটাকে হ্যান্ডেল করে যেইটা শিবিরের আদর্শকে মানুষের ভিতরে অটোমেটিক্যালি পৌঁছে দেয়। তার মানে এতক্ষণে আশা করি বুঝে ফেলেছেন যে শিবির কোন পদ্ধতিতে সমর্থক যোগায় এবং কর্মীদের সংগঠনের প্রতি ডেডিকেটেড করে তোলে। এখানে মূলত চূড়ান্ত ধর্মীয় মূল্যবোধের চর্চা, ধর্মীয় আদর্শের প্রসার এবং দিনকেই সবার আগে চিন্তা করা হয়। সেই সাথে শিবিরের ভেতরে জ্ঞান চর্চার প্রতি ব্যাপক ফোকাস করা হয়, প্রচুর বই পড়ার প্রতি জোর দেওয়া হয়, যেখানে ইসলামী কিছু বই তাদেরকে বাধ্যতামূলক পড়তেই হয়। বই পড়ার অভ্যাস হয়ে গেলে শিবিরের অনেক সদস্যরা অন্যান্য নানান বিষয়ে জ্ঞান চর্চা অব্যাহত রাখে। আপনি শিবিরের নেতাদের বক্তব্য শুনলে তাদের জ্ঞানের গভীরতা বুঝতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং শিবির নেতা মির্জা গালিবের একটি লাইনই বলে দেয় তার পড়াশোনার লেভেল কতটা গভীর। দীর্ঘদিন শিবির তার পরিচয় যখন লুকিয়েছিল, আমাদের আশেপাশে কিন্তু বিভিন্ন শিবির নেতা বা তাদের কর্মী, বন্ধু, ছোট ভাই, বড় ভাই ইত্যাদি পরিচয় ছিল এবং আমরা কিন্তু তাদেরকে শিবির হিসেবে না চিনে বরং অনেক পড়ুয়া এবং জ্ঞানী হিসেবেই চিনতাম। পরবর্তী দেখা গেল এরা সবাই শিবির করে। দেখুন, এই কথাগুলো শোনার পর আপনার চোখের সামনে কিন্তু শিবিরের একটা সুন্দর ইমেজ তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, এইটা শিবিরের একটা দিক।
শিবিরের আরেকটা দিক আছে যেটা কিছুটা ভয়ঙ্কর, এবং সেই দিকটার কাজকর্ম এতটা কৌশলের সাথে করা হয় যে মানুষ ঠিকঠাক ধরতেই পারেন। তো একটু পরে কিন্তু সেই দিকটা নিয়ে কথাবার্তা বলবো। তার আগে একটা প্রশ্ন আসছে যে শিবির এত প্রোগ্রাম আয়োজন করে শিক্ষার্থীদেরকে হেল্প করে, তো তারা টাকা পায় কোথায়? এক্ষেত্রে স্পষ্ট কিছু বিষয় তাদের রয়েছে। প্রথমত, সংগঠনের কর্মী, সাথী এবং সদস্যরা যাদের সামর্থ্য আছে তারা মাসে মাসে শিবিরে একটা অর্থ জমা দেয়। দ্বিতীয়ত, সাবেক শিবির নেতা যারা একসময় শিবির থেকে সহায়তা নিয়েছে, বৃত্তি নিয়েছে, তারা এখন চাকরি করছে, তারা তাদের আয়ের একটা অংশ শিবিরে জমা দেয়। প্রোগ্রাম ভিত্তিক বড় বড় ফান্ড তারা জোগাড় করে দেয়, মানে সংগঠনের প্রতি ডেডিকেশন ওই লেভেলে নিয়ে যাওয়া হয় আসলে। তৃতীয়ত, শিবিরের নিজস্ব প্রকাশনী থাকে, সেখান থেকে শিবিরের আয় হয়। চতুর্থত, ফোকাস রেটিনা সহ বেশ কিছু জনপ্রিয় কোচিং সেন্টার আছে এবং অন্য কিছু প্রতিষ্ঠানও আছে, সেখান থেকেও শিবির প্রচুর পরিমাণে অর্থ সহায়তা পায়। এক্ষেত্রে একটা বিষয় একটু খেয়াল করতে হবে, দেখেন শিবির পরিচালিত ফোকাস কোচিং সেন্টার কিন্তু দীর্ঘদিন তাদের প্রচার প্রচারণা চালাতে পারেনি, এরপরেও তারা প্রতি বছর কিন্তু একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট তারা পাইতো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফোকাস থেকে টপ পজিশনে স্টুডেন্ট অবস্থান করত। মানে শিবির পরিচালিত একটা প্রতিষ্ঠান যদি সুশৃঙ্খলভাবে চলতে পারে, তাহলে আন্দাজ করা যায় যে ওই সংগঠনটাও হয়তো সুশৃঙ্খলভাবেই চলছে। যাই হোক, ইতিমধ্যে আমাকে শিবিরের দালাল বলার জন্য অলরেডি রেডি হয়ে গেছেন হয়তোবা। তবে সত্য কথা হচ্ছে, শিবিরকে নিয়ে ভিডিও বানানোর আগে আমি নেটে অনেক সার্চ করেছি এবং জামাত শিবিরের প্রধান প্রতিপক্ষ আওয়ামীপন্থীদের নানান বয়ান ছাড়া তেমন কিছুই পাইনি। এখন আপনার সম্পর্কে আপনার একজন শত্রু তো আর ভালো কথা বলবে না, এখন সেটা শুনে যদি আমি আপনাকে জাজ করি, তাহলে তো আমার দ্বারা ব্যাপারটা আসলে ঠিক কাজ হলো না, তাই না? তাই আমি কয়েক প্রকার মানুষের সাক্ষাৎকার নিয়েছি, যেমন সরাসরি শিবিরের সদস্য, শিবির যে সময় প্রকাশ্যে কাজ করতো সে সময় স্কুলে পড়াশোনা করতে এমন কিছু মানুষ, শিবিরের দাওয়াত দিয়েছে এমন কিছু মানুষ, শিবির হতে চেয়ে ভাইবাতে বাদ পড়েছে এমন একজনের সাথেও আমরা কথাবার্তা বলেছি এবং শিবিরের সাথে চলাফেরা করেছে এমন মানুষের সাথেও কথাবার্তা বলেছে। এসবের পরে শিবিরের কর্মপদ্ধতি এবং তাদের সংবিধান পড়েছে, আর এই সব কিছু পড়ার পর যা যা মনে হয়েছে আমি সেটা এতক্ষণ ব্যাখ্যা করলাম। এখন বার্নিং কোশ্চেন হচ্ছে, শিবির যদি এত ভালোই হয় তাহলে শিবিরের নামে এত কাটাকাটির কথা প্রচলিত কেন? দেখেন, আমি কোনোদিন সামনাসামনি কাটতে দেখিনি, তাই এই বিষয়ে কথা বলতে অবশ্যই আমাকে গুগলের সহায়তা নিতে হবে এবং সহায়তা নিতে হবে পত্রপত্রিকার। তো গুগলে সার্চ করলে আপনি 3-4 নিউজ পাবেন শিবিরের রক কাটা নিয়ে, যেই নিউজগুলোতে 1980 থেকে শুরু করে 2014 পর্যন্ত ঘটে যাওয়া নানান ঘটনা বলা হয়েছে, যেখানে শিবিরের লোকজনের দ্বারা বিভিন্ন হত্যাকাণ্ড দেখানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ঘটনাগুলো ঘটেছে খুবই বিভৎসভাবে, মানে রক কেটে, গলা কেটে, কুপিয়ে ইত্যাদি। তো নিউজ লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখলাম, পুরোটা পড়ে নিয়েন, তারপরও আমি দু একটা ঘটনা একটু শেয়ার করি। 1988 রাজশাহী মেডিকেল কলেজের মেইন হোস্টেলের সামনে কলেজের প্রিন্সিপাল এবং একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ এবং শত শত শিক্ষার্থীর সামনে ছাত্র মৈত্রী নেতা ডাক্তার জামিল আক্তার রতনকে কুপিয়ে এবং হাত পায়ের রক্ত করার অভিযোগ রয়েছে শিবিরের বিরুদ্ধে। 1994 পরীক্ষা দিতে আসার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের সামনের রাস্তায় ছাত্র মৈত্রী নেতা প্রদোদ রুদ্র চৈতির হাতে নেওয়ার অভিযোগ রয়েছে শিবিরের কর্মীদের বিপক্ষে। BDNews24.com এর নিউজ মতে 2010 সালের 8 ফেব্রুয়ারি ছাত্রলীগ কর্মী ফারুক, ফিরুজ হোসেন, আরিফুজ্জামান, শহীদুল ইসলাম এবং সাইফুর রহমান বাদশা সহ 6 জনের হাত এবং পায়ে দেয় শিবির। এরপর প্রায় 2.5 বছরের অধিক সময় শিবিরের রক্তকাটার রাজনীতি মোটামুটি বন্ধ ছিল। এরকম অনেক তথ্য আপনি নেটে পাবেন, কিন্তু আশ্চর্যের কথা হলো শিবির হামলা করছে এরকম কোনো ছবি বা ভিডিও নেটে নাই।